কৈলাসহরের বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং এবং 6 নং ওয়ার্ডের মাঝে অবস্থিত যাতায়াতের রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তাটিকে অবিলম্বে সংস্কার করে চলাচলের যোগ্য করার জন্য দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। এই প্রসঙ্গে স্থানীয় মানুষের বক্তব্য হল, রাস্তাটি সংস্কারের দাবিতে বিভিন্ন মহলে বারবার আবেদন নিবেদন করা হলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অন্যদিকে ড্রেনগুলি সংস্কার না করার ফলে জল জমে রাস্তার অবস্থা আরও বেহাল হয়েছে বলে জানান এলাকায় বসবাসকারী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ। রাস উৎসবের আগে রাস্তাটিকে সংস্কার করার জন্য জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ। বিষ্ণুনগর পঞ্চায়েত এলাকার মধ্যে 4 এবং 6 নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত এই রাস্তাটি দীর্ঘদিন সাড়ে চার বছর ধরে রাস্তাটা অত্যন্ত খারাপ, মানুষ চলাচলের উপযুক্ত না। এটা দীর্ঘদিন ধরে আমরা পঞ্চায়েতের উপরে উদ্বোধন কর্তৃপক্ষের উপর জানাইছি, কিন্তু এরপরেও কালকে পশু পশু হইব তৈব হইয়া কোন ধরনের সুরাহা হইতেছে, মানুষ চলাচলের একদম চলতে পারে না। গাড়ি ঘোড়া বাইক তো দূরের কথা, মানুষ পায়ে হাঁটার উপযুক্ততা নাই। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে আমাদের এই ডলগো মণ্ডপে এখানে বিষ্ণুপুর মণিপুরী সমাজে একটা বড় একটা অনুষ্ঠান, মহারাজ যাত্রা উৎসব। এই উৎসবের মধ্যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করি উপস্থিত থাকে, কিন্তু আমাদের এই পঞ্চায়েতের মধ্যে দীর্ঘদিন পাওয়ার পরও আমি আজকে কৈলাসহর থেকে আওয়ার পথে রাস্তার পায়ে আসার প্রধান সাহেবকে কইছি যে রাস্তা ঠিক করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন, আমাদের বিষ্ণুপুর মণিপুরী সমাজে একটা বড় উৎসব এখানে মহারাজ যাত্রা উৎসব। তাই করলো ঠিক আছে, আমি আইমু দেখ মহা কই আসে এরকম চলতেছে। এরপরে দেখেন আমাদের এই বাহান্ন চন্দ্রীপুর এলাকার মাননীয় বিধায়ক তপন চক্রবর্তী মহোদয় এখানে এই রাস্তা রিপেয়ারের জন্য